আমি আজকে আবার ডাব নিয়ে এসেছি, কাঁধিটিকে ছাড়াচ্ছি। ডাবটা দেখুন, কাঁধিটিকে ছাড়িয়েছি। অনেকে বলেছেন ফাটা ডাব ফাটিয়েছি পোদ দিয়ে, আমি ফাটা ডাব ফাটাবো না, কাঁধি দিয়ে ছাড়িয়েছি। দেখুন কাঁধি দিয়ে, ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে জোর করে জোর রিকোয়েস্ট করছি, ভিডিওটা দেখবেন। আমি এটা পোদ দিয়ে ফাটাবো। যাদের অবিশ্বাস লাগছে যে না এটা কখনো হয় না, আপনারা ডাব নিয়ে আসবেন, আমি ফাটাবো। আমার বাড়ি হচ্ছে জৌগ্রাম কোলেপুকুর, বর্ধমান, বর্ধমান জামালপুর থালা, জৌগ্রাম কোলেপুকুর। আপনারা যদি বিশ্বাস না হয় আসবেন, এরকম ডাব নিয়ে আসবেন, আমি ফাটাবো কপাল দিয়ে এবং পোদ দিয়ে এবং হাত দিয়ে। জয় হরি বল। এখন ডাবটা ফাটাবো, আপনারা দেখবেন। ডাব আমি বাস্তবে ফাটাই, আমি বাস্তবে, বাস্তব দেখে নিন, ডাবটা দেখবেন ফাটাচ্ছি। জয় হরি বল। রেডি, 1 2 3। দেখুন পুরো ডাবটা ফাটিয়ে দিল, পুরো পোদ দিয়ে ডাবটা ফাটিয়ে দিল। এটা অরিজিনালি আমার চোখের সামনে হয়েছে, কিন্তু অবিশ্বাস করো, দেখুন ডাবটা ছোলাটা কতটা মোটা। দেখুন আপনারা লিখে পাঠিয়েছেন ডাব পোদ দিয়ে ফাটাতে পারি না, কাটা ডাব ফাটিয়েছি না, বাস্তবে ফাটিয়েছি, বাস্তবে। ভিডিওটা দেখবেন, এইটা আপনাদের কাছে রিকোয়েস্ট, পছন্দ না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভিডিওটা একদম দেখবেন। যে এখনো তিনটে ডাব আছে, এখনো তিনটে ডাব আছে, একদম কাঁধি ছাড়া, কাঁধিটিকে এরকম ছাড়াবো আর ফাটাবো, আবার ফাটাবো। এটা দুটো করবেন, একটা দুটোই করো। এই আর একটা ডাব নিয়ে এসছে, পুরো কাঁধি থেকে ছাড়ানো, মানে ফাটা ডাব না, একদম অরিজিনাল ফাটাচ্ছে, পোদ দিয়ে ডাব ফাটানো, একদম মানে অবিশ্বাসকারক জিনিস। আর দেখুন এই যে ডাবটা কাঁধি থেকে ছাড়িয়েছি, কোনো মুখ ছাড়ানো কিছু না, এই যে বসছে আবার। জয় হরি বল। ভিডিওটা দেখবেন, আমার এটা রিকোয়েস্ট। ফেটে গেছে আবার, দেখবেন ভিডিওগুলো, ফেক বানাবো না, অরিজিনাল ফেক বানাবো না, অসাধারণ জিনিস, অসাধারণ, যা বাস্তবে দেখিনি কোনোদিন, আজকে সেটা আমরা লাইভ দেখতে পাচ্ছি। বলছিলেন কপালে ফাটাতে পারবো না, মুখ কাটা, অনেক কিছু বলেছে, কপালে ফাটাচ্ছি, কপালে। জয় হরি বল। দেখুন দেখে নিন, দুটো তিনটে ডাব অরিজিনালি ফাটিয়ে ফেললো, এটা থাক। আবার এটা পরের ভিডিওতে কেউ কমেন্ট বক্সে জানাবে যে কিভাবে এই ডাবটা ফাটাতে হবে, সেইভাবে ডাবটা ফাটিয়ে দেখাবে। এটাই আমাদের, এটা আমাদের গর্ব যে আমাদের জৌগ্রাম বর্ধমান 50 টাকা খরচা হয়, কষ্ট তো হয়, সেটা তো আছে। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, একটু ভিডিওগুলো শেয়ার করে দেবে, একটু কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো ভিডিওগুলো। তো এই পর্যন্তই আজকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ জানাই।